দেখতে দেখতে এক ছাদের নিচে 30টি বছর পার করলেন অভিনেতা মিশা সওদাগর এবং তার স্ত্রী মিতা। আজকের এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মিশা মিতা। সেই হিসাবে বুধবার তাদের বিয়ের 30 বছর পূর্ণ হলো। এদিকে বিয়ের 30 বছর পূর্তি উপলক্ষে দুই ছেলে এবং স্ত্রীকে নিয়ে কেক কাটেন মিশা। স্ত্রী মিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলে যাননি মিশা সওদাগর। তিনি তার ফেসবুকে লেখেন, 30 বছর পার করার পর আমার উপলব্ধি হচ্ছে মানুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ তার মা জননী, আর একজন পুরুষের কাছে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার স্ত্রী, যে তার মান সম্মান অর্থ প্রতিপত্তি সুখ দুঃখ আনন্দ বেদনার সন্তানদের আমানত হিসাবে রক্ষা করে। তোমার প্রতি আমার অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা। আমাকে আজকের দিনে কবুল করার জন্য তোমার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। শুভ হোক বিবাহবার্ষিকী। প্রেম এবং বিয়ের স্মৃতিচারণ করে মিশা সওদাগর বলেন, প্রেমের যখন শুরু তখন আমি ম্যাট্রিক পরীক্ষার্থী আর আমার স্ত্রী মিতা পড়তেন 9ম শ্রেণীতে। আমার আম্মা এবং মিতার আম্মার নিকটাত্মীয়, আমাদের বাসায় এবং তাদের বাসায় যাতায়াত ছিল, সেই সূত্রেই প্রেম। এই জনপ্রিয় খল অভিনেতা আরও বলেন, প্রথম দেখায় মিতার যে জিনিসটা পছন্দ হয় সেটা হলো তার পড়াশোনা। মিতা কিন্তু 5-এ বৃত্তি পাওয়া মেয়ে, তার মেধা আমাকে খুবই আকৃষ্ট করে। এই জায়গা থেকে আমার ফিল আরম্ভ হয়। প্রথমে একটা চিঠি দিয়ে প্রেমের শুরুটা করেছিলেন মিতা। তবে দুজনের 10 বছরের প্রেমের গল্প মোটেও সহজ ছিল না, ছিল পারিবারিক আপত্তি। মিশা দেখা করতে যাওয়ায় মেডিকেলে পড়া হয়নি মিতার, সেই গল্প মিশা বলছিলেন এভাবে। মিতা চট্টগ্রাম মেডিকেলে চান্স পেয়েছিল, আমি সেখানে দেখা করতে গিয়েছিলাম। সেই খবরে ওর আব্বা ও চট্টগ্রামে পড়াশোনা বন্ধ করে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেয়। এছাড়া আরও অনেক ঝামেলা হয়, কিন্তু আমরা দুজন দুজনকে ছাড়িনি। একবার এক ছেলের সঙ্গে তো তার বিয়ে প্রায় ঠিকঠাকই হয়ে গিয়েছিল। বিয়ে করে সে মিতাকে বিদেশ নিয়ে যাবে, আর তখনই আমরা বিয়ে করে ফেলি। প্রসঙ্গত, বর্তমানে মিশা মিতা দম্পতি দুই পুত্র সন্তানের জনক। মিশার দুই সন্তানই আমেরিকায় থাকে, আর সুযোগ পেলে মিশা সেখানে উড়াল দেন স্ত্রী পুত্রকে সময় দিতে।